नमस्कार, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज महानवमी, तई महानवमीर आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन जानिए आजकेर ब्लगटा शुरू करते चलेछि। आज आमी तोमादेर साथे शेयर करते चलेछि हायद्राबादे बंगीय संस्कृति संघेर पुजो 2022। तो ये पुजो तुम्हारा उपभोग करते थाको, और ये पुजो देखले तुम्हारा मने ही हबे ना जे आमरा खास कलकाताते नेई, कलकातार बाइरे आछि। एटा तोमादेर मने ही हबे ना, जेनो मने हबे जे आमी खास कलकाताते बसे ये पुजो देखछि बा घुरे पुजोटा देखछि। तो चलो फार्स्ट कलकातार पानी स्टले दिए तुम्हारे साथ ब्लॉगटा शुरू करी। तो पूरा वीडियो क्योंकि शेष पर्यंत देखते थको, मिडिले क्योंकि स्किप करो ना, स्किप कर ले मिस कर जाए। तो लेट्स गो। তাকাচ্ছি সেদিকেই, শুধু স্টল আর স্টল আর স্টল, এত স্টল যে ধারণা করতে পারছি না। আর এত কলকাতার খাবারের এত আইটেম যে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাও আবার একটা আমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো নিজেকে তো ধরে রাখতেও পারছি না, আর চারিদিকেই বাঙালি, বাংলা ভাষা মানে একটা আলাদা মেলবন্ধন। তো সত্যি প্রবাসী বাঙালির পুজো যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না, আমি এই বছরই প্রথম দেখছি। আর নিজেকে সেটার মধ্যে, পুজোটার মধ্যে নিজেকে হারিয়ে ফেলছে। তো যারা হায়দ্রাবাদে আছো অথচ এরকম পুজোর সন্ধান জানো না, তারা কিন্তু প্লিজ সামনের বছর এসে এরকম পুজো দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো, আর আমি কথা কিছুই কি বলবো, নিজের ভাষা খুঁজে পাচ্ছি না, তাই তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝে নিও। এই সাইডটা দেখো, প্রোগ্রাম হচ্ছে, এত মানুষের ভিড় দেখো যে ধারণা করা যায় না। প্রচুর প্রচুর বাঙালি, প্রচুর বাঙালি। আর এই যে পুজো প্যান্ডেল, তো এবার কেদারনাথের যেটা ওই প্যান্ডেলটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর দেখে নাও ক্লাবের নামটা, বঙ্গীয় সংস্কৃতি সংঘ সর্বজনীন দুর্গা উৎসব 2022। তো ভেতরে তো এত লাইন, তো লাইনের থেকে ভিডিওটা খুব একটা ভালো তোমাদের দেখাতে পারবো না ভিডিওতে, তাই বাইরের থেকে একটু ঠাকুরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে তো আমি লাইনে যখন যাব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এত মানুষের ভিড় যে কি বলবো, প্রচুর। দেখেছো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো লাইনটা, একটু ফটো তুলতেও দিচ্ছে না, মানে একটু দাঁড়িয়ে যে ফটো তুলবে সেটা তো ওরা বাধা দিচ্ছে। তো চলো দেখতে থাকো। শুধু যে বাঙালি এসেছে তাও কিন্তু না, এই হায়দ্রাবাদের মানুষজনেরও প্রচণ্ড প্রচণ্ড ভিড়, ওরাও এরকম পুজো দেখার জন্য উৎসুক। তো আর বাঙালির তো ফেমাস দুর্গাপুজো, বাঙালি কি দুর্গাপুজো ছাড়া থাকতে পারে? কখনোই না। তো এখন লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি লাইনে, তোমরাও আমার সাথে থাকো। এত সুন্দর কারুকার্য দেখে যেন মনটা জুড়িয়ে গেল, খুব সুন্দর কারুকার্য করেছে, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর বঙ্গীয় সমিতিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা পুজোর আয়োজন করার জন্য। দেখো ঠাকুরটাও কত সুন্দর হয়েছে। ঠাকুর দর্শন করে বাইরের দিকে এলাম। এরপর আছে এগুলোতে সব বাঙালি স্টল, বাঙালির বিভিন্ন রকম শাড়ি স্টল, তারপরে অনেক রকম শাঁখা, চুড়ি, পলা, এইসবে বিভিন্ন স্টল, চারিদিকটা শুধু স্টল আর স্টল। এখানে আছে মানিক দাসের বাংলার তাঁতের শাড়ি,
এইটা একটা বেশ দারুণ জিনিস দেখতে পেলাম। অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে হচ্ছিল, তো চলো একটা দেখি। সামনেই আবার দীপাবলি আসছে, সেই প্রদীপ জ্বালানো মোমবাতি জ্বালানোর একটা ঝামেলা। মাটির প্রদীপের তেল দিয়ে যখন আমি প্রদীপটা জ্বালাই, সেই তেলগুলো বাড়ির মধ্যে একদম চিপকে চিপকে যায়। তো এটা বেশ একটা ভালো সিস্টেম। তো চলো দেখি, আমিও কিছু নিয়ে নিই, তাহলে দীপাবলিটা খুব সুন্দরভাবে কাটাতে পারবো। আরও এই তেল চ্যাপচ্যাপানিগুলো ভালো মুছতে আর হবে না, বা সার্ফ দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে উঠাতে হয় না। তো এরকম যদি একটা প্রদীপের মতো পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। তো চলো দেখি, আমিও একটু নিয়ে নেওয়ার চেষ্টা করি। খুব সুন্দর না? বেশ জলের মধ্যে, অনেক একটা বড় জায়গার মধ্যে জল দিয়ে কিছু প্রদীপ জ্বালিয়ে দিলে খুব সুন্দর। আহ, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চট করে গিয়ে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। তোমাদের সকলের পুজো খুব 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 ভালো কাটুক। আর মাত্র একদিন, কাল বিজয়া দশমী, তো মনটা একটু আনচান হয়ে উঠছে। তো যাই হোক, বিদায় বেলা তো একটু কষ্ট হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি পরের একটা নতুন ব্লগ।